বালেশ্বর পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে বালেশ্বর পৌঁছলেন তিনি। দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী, তারপরেই যাবেন হাসপাতালগুলিতে। বালেশ্বর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে তার জের দেখলেই বোঝা যাচ্ছে, সবার প্রথম সকালে পৌঁছান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এরপর সেখানে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। কিছুক্ষণ আগেই আমরা সেখানে দেখেছি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালেশ্বর আসছেন, তার আগে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। বালেশ্বর গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে বালেশ্বর পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি হাসপাতালগুলিতে যাবেন। বালেশ্বর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই দুর্ঘটনার পর নবান্নের তরফে খোলা হয় কন্ট্রোল রুম, হেল্পলাইন নাম্বার চালু করা হয় রাজ্যের তরফে। এর পাশাপাশি প্রতিনিধি দল পাঠান তিনি, ছজনের প্রতিনিধি দল। মানুষ ভূঁইয়া দোলা সেনের নেতৃত্বে সেখানে তারা রাতেই ঘটনায় স্থল ঘুরে দেখেন, কথাও বলেন ক্যামেরার সামনে। ফোনে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, মুখ্যমন্ত্রী পৌঁছেছেন সেখানে, কি দেখতে পাচ্ছ? এবং তিনি এখান থেকে বেরিয়ে কিছু স্থানীয় নেতা যারা পশ্চিম মেদিনীপুর থেকে বা পূর্ব মেদিনীপুর থেকে এসে তাদের সঙ্গে কথা বলেন। কথা বলে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং তুমি জানো যে করমন্ডল এক্সপ্রেসে যতজন মারা গেছেন বা যারা আহত হয়েছেন তাদের অনেকেই বাঙালি রয়েছেন, পরিযায়ী শ্রমিক রয়েছেন অনেকে। এবং তার পাশাপাশি যে ব্যাঙ্গালোর থেকে যে হাওড়া আগামী যে এক্সপ্রেস ট্রেন ছিল তাতেও অনেকেই ছিলেন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা। সব মিলে পশ্চিমবঙ্গের কাছে এটা দুর্বিষহ ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। এবং ইতিমধ্যে এতজনের মৃত্যু হয়েছে, এতজন আহত হয়েছে, সবাই চিন্তিত এবং উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীও তার উদ্বেগ এবং পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন টুইট করে। এবং তারপরে তিনি গতকাল জানিয়েছিলেন তিনি ঘটনাস্থলে আসবেন, যাদের যাদের প্রয়োজন রয়েছে বা যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন। ঘটনাস্থল পরিদর্শনে তিনি কিছুক্ষণ আগেই নেমেছেন এবং ইতিমধ্যে তিনি ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে গিয়েছেন। দুর্ঘটনাস্থলের পাশাপাশি হাসপাতালে তার যাওয়ার কথা রয়েছে, কোন হাসপাতালে যাবেন তিনি? দেখো, এখনো পর্যন্ত হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে সুজন দেবা স্পষ্টত পুলিশ প্রশাসন কিছু জানাতে পারছেন না। যদি তিনি যান তাহলে সব থেকে বেশি যারা আহত রয়েছেন তারা ভর্তি রয়েছেন একেবারেই বালেশ্বর মেডিকেল কলেজে, যেটা এখান থেকে 30 কিলোমিটার দূরে। এছাড়া কিছু যারা আহত হয়েছেন কম আহত যারা তারা কিছু কিছু হেলথ সেন্টারে ভর্তি রয়েছেন, কিন্তু অনেককে আবার মেদিনীপুর নিয়ে চলে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে, বা কতকে নিয়ে যাওয়া হয়েছে দু একজনকে এইমস ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছে। ফলে কাছের হাসপাতাল বলতে যেখানে বেশিজন ভর্তি রয়েছেন সেটা হচ্ছে বালেশ্বর মেডিকেল কলেজ, যা এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে নেমে একটি হেলিপ্যাড থেকে নেমে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে গিয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি তারপর দেখার বিষয়ে তিনি কোনো হাসপাতালে আসছেন কিনা। এবং হেলিপ্যাডটি যেখানে রয়েছে তার পাশেই যে স্কুল রয়েছে, যে এই ঘটনাস্থলের পাশেই যে স্কুল মহানাগা হাই স্কুল, সেখানে কিন্তু শতাধিক মৃতদেহ এখনো রয়েছে। কিছু কিছু মৃতদেহ যারা চিনতে পেরেছে তাদেরকে সেই মৃতদেহগুলি পোস্টমর্টের জন্য পাঠানো হয়েছে, কিন্তু এখনো অনেক আনআইডেন্টিফাইড বডি পড়ে রয়েছে। এবং ফলে সব মিলিয়ে এখানে বিষাদগ্রস্ত চেহারা। এবং যেহেতু করমন্ডল এক্সপ্রেস লাস্ট দাঁড়িয়েছে এই দুর্ঘটনার আগে বালেশ্বর স্টেশনে, ফলে এখানকার স্থানীয় বাসিন্দারাও অনেকে যারা দক্ষিণ ভারতগামী ছিলেন তারাও অনেকে এই ট্রেনে উঠেছিলেন। ফলে সব মিলিয়ে কিন্তু শুধু বাংলা নয়, পশ্চিমবঙ্গ নয়, অনেক রাজ্যের বাসিন্দা ছিলেন সবই। ফলে এত বড় দুর্ঘটনা, তারপর মুখ্যমন্ত্রী পাশে থাকার বার্তায় উঠে নিজে ঘটনাস্থলে এসেছেন, তিনি পরিদর্শন করছেন। এবং স্থানীয় নেতা বা যারা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বা পশ্চিমবঙ্গতে নেতারা এসেছে তাদের সঙ্গে কথা বলছেন, পরিস্থিতি খতিয়ে দেখবেন। এবং
যাদের যা দরকার সেক্ষেত্রে যাদের মৃতদেহ পাওয়া গেছে তাদের পোস্টমর্টমের পরেই দেহ বাড়ি পৌঁছলো বা যারা ভর্তি রয়েছে তাদের চিকিৎসা কি করা হবে সবটাই কিন্তু তিনি খতিয়ে দেখছেন এবং এসব দুর্ঘটনাস্থল তিনি সরেজমিনে দেখবেন এবং সেই উদ্দেশ্যে তিনি কিছুক্ষণ আগে এখান থেকে প্রায় 400 মিটার দূরে ঘটনাস্থল সেখানে তিনি ট্রেন লাইন যেখানে রয়েছে স্থান রয়েছে সেখানে তিনি গিয়েছেন সুজেন দেবা মুখ্যমন্ত্রীর আজকের এই যে সফর এবং গতকালই মানুষ ভূঁইয়া দোলাসেন তারা রাত্রে পৌঁছেছেন তাদের কি সেখানে দেখা যাচ্ছে তাদের থেকে কি তিনি রিপোর্ট চেয়েছেন যে তারা কি ঘুরে দেখলেন রাতের বেলায় হ্যাঁ দেখো অবশ্যই তাদের কাছে তিনি রিপোর্ট পেয়েছেন এবং কালকে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি এতজন আহত 900 কাছাকাছি আহত 200 বেশি মানুষ প্রায় 250 জন মানুষ মৃত মানে তুমি বুঝতে পারছো আজকে সকাল 11টার সময়ও দেহ বের করা হচ্ছে ট্রেনের ভেতর থেকে বন্ধস্তূপ থেকে ফলে বিপদ আরো বাড়তে পারে কারণ এখনো তল্লাশি চলছে আহতদের এতজন আহতকে এত দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল চ্যালেঞ্জ ছিল এখানকার প্রশাসনের বা হাসপাতাল গুলি সেই সঙ্গে মানুষ ভূঁইয়া এবং দোলাসেন তারাও এসেছিলেন যাতে যারা আহত বা যারা ক্ষতিগ্রস্ত বা যারা একেবারে মরণাপন্ন তাদের জন্য পাশে দাঁড়ানোর জন্য তারা কালকেই রিপোর্ট দেন তবে আজকে মানুষ ভূঁইয়া বা দোলাসেন তারা অবশ্যই আজকে এখানে দেখা যায়নি তবে নবীন পটনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি ঘটনাস্থলে এসেছিলেন অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তিনি এসেছিলেন ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী তিনিও এসেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দুর্ঘটনায় সব থেকে বেশি আহত এবং নিহত হয়েছেন বাংলার মানুষ বিশেষ করে পরিযায়ী মানুষ এবং তারা তাদের অনেকেই এখনো পর্যন্ত জানেনি না তারা অনেক বাড়ির লোকে জানে না যে তার আত্মীয় কোথায় রয়েছেন কিভাবে রয়েছেন তার বডি কেনা বা যেখানে হাসপাতালে চিকিৎসা হচ্ছে সেটা ঠিক কোন হাসপাতালে চিকিৎসা হচ্ছে এই বিষয়গুলি কিন্তু এখনো পর্যন্ত অনেকের কাছে সমস্যা রয়েছে মুখ্যমন্ত্রী এই বিষয়গুলোকে যাতে সহজ করা যায় যাতে মানুষের এই আর্ত মানুষ এই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো যায় তার জন্য তিনি এসেছেন ঘটনাস্থল তুমি জান একেবারেই ধন্যবাদ তোমাকে আপাতত তুমি নজর রাখো পরিস্থিতির দিকে নিমাই পাঞ্জাবের প্রতিনিধি কথা বললেন বালেশ্বরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থল তারপরে হাসপাতালগুলিতে তিনি দেখা করতে যাবেন পরিদর্শন করবেন বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনা বালেশ্বর ভদ্রক স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেন যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালগাড়ি মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যে 238 জনের মৃত্যুর খবর রয়েছে 900 বেশি জখম আজ সকালে ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তারপর সেখানে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক কিছুক্ষণ আগেই সেখানে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিছুক্ষণ আগেই গিয়ে উপস্থিত হয়েছেন বালেশ্বরে হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারেই বালেশ্বরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী আর এবার অপেক্ষা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যিনি ঘোষণা করেছেন যে তিনি বালেশ্বর যাচ্ছেন তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনডিআরএফের ডিজির নেতৃত্বে বৈঠকে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মোদি এরপরেই বালেশ্বরের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করবেন বলে খবর বালেশ্বরের দুর্ঘটনাস্থল ঘুরবেন প্রধানমন্ত্রী যাবেন কটকের হাসপাতালে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে ঠিকই তবে যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা উদ্বেগ বাড়ছে এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে রেলের ইতিহাসে এত বড় ট্রেন দুর্ঘটনা এর আগে দেখেনি দেশবাসী শিহরিত হয়ে যাচ্ছেন প্রত্যেকে সেই ছবি দেখে রাস্তার পাশে ট্রেন লাইনের ধারে জমিয়ে স্তূপ করে রাখা হচ্ছে মৃতদেহ যা এখনো পর্যন্ত বের করা হচ্ছে ট্রেনের তলা থেকে গ্যাস কাটার দিয়ে কামরা কেটে সেখানে প্রবেশ করার চেষ্টা করছেন সেনার আধিকারিকরা